বলছি দাদা, বনগাঁর বিধায়কের ওপর হামলা হয়েছে, ওনারও সিকিউরিটি তুলে নেওয়া হয়েছিল, আপনি আশঙ্কা করেছিলেন আপনার সিকিউরিটি তুলে নেওয়া হয়েছে, কি বলবেন? আজকে সকালবেলা আমাদের এমএলএ বঙ্গা বিশ্বজিৎ দাস, আমি এইমাত্র কথা বললাম, ওনাকে বঙ্গা হসপিটালে এসেছে, ওখান থেকে ওনাকে রেফার করা কলকাতা করা হচ্ছে, উনি কলকাতা রেফার হচ্ছেন, কলকাতা বঙ্গা হসপিটালে প্রাইভেট হসপিটালে নেওয়া যাওয়া হচ্ছে। এটা তো আমরা আগেও বলেছিলাম যে আমাদের যেদিন থেকে আমরা ভারতীয় জনতা পার্টি জয়েন করেছি ওদিন থেকে আমাদের সিকিউরিটি তুলে নেওয়া হয়েছে। আমি তো অন্তত স্পিকারকেও জানিয়েছি, মাননীয় স্পিকার সাহেবকে আমাদের সিকিউরিটি তোলা হয়েছে। আমার প্লাস ছিল আমার 17 খানা সিকিউরিটি থাকা সত্ত্বেও যেদিন আমি বিজেপি জয়েন করলাম তারপরে দিন আমার সব টোটাল সিকিউরিটি তুলে নেওয়া হলো। তারপরে আমি মাননীয় স্পিকারকে জানিয়েছি আমাদের কী রাজ্য আমরা বাস করছি, কী একটা বিধায়ক যেই পার্টি না হোক যেই দলে না হোক কোনো বিধায়ক সিকিউরিটি পাবে না, এমন হয়েছে ভারতবর্ষে প্রথমবার পশ্চিমবঙ্গলে এমন জায়গা আছে কোনো বিধায়ক সিকিউরিটি পায় না। এইখানে ইঁট চোর বালি চোর যার কোনো অস্তিত্ব নেই, অন্তত আমাদের ব্যারাকপুর লোকসভা এমন 50টা লোক আছে যার কোনো অস্তিত্ব নেই, ওরা সিকিউরিটি পেয়ে আছে। এই প্রশাসন কী করছে আমি নিজে বুঝতে পারছি না। দিলীপ ঘোষের উপরে আমাদের মাননীয় প্রেসিডেন্ট দিলীপ ঘোষের উপরে হামলা হয়েছে, আমরা 3টে থেকে আমরা প্রতিবাদ করছি, সব জায়গায় রোড ব্লক করছি, আমরা 1 ঘন্টা আমরা রোড ব্লক করবো সব জায়গায়। আমার নবপুরা বিধানসভা হচ্ছে, হামলা করে কী হবে, মানুষ যেমন সরে যায়, ওদের কাছে পুলিশ ছাড়া আর কিছু নেই, মানুষ নেই, হামলা করছে, হামলা করলে আর পারবে না, আবার হামলা হবে। বিশ্বজিৎ দাসের ওপরে এই হামলার পর কি আপনি আশঙ্কা করছেন আপনার উপরেও হামলা হতে পারে? দেখুন, আমরা তো আগেই বলেছিলাম যে আমাদের সিকিউরিটি আজ থেকে আমার সিকিউরিটি 2002 থেকে সিকিউরিটি, আমার বাম ফর আমার সিকিউরিটি, আমার 17 বছরের সিকিউরিটি, 17 বছর একটা মানুষকে গভর্নমেন্ট যেমন সিকিউরিটি দিয়েছে, নিশ্চয়ই কোনো কারণে তারা সিকিউরিটি দিয়েছে। আশঙ্কা আমরা করছি কি সবসময় আমাদের উপরে একটা আকাঙ্ক্ষা থাকছি, রাত্রে দিনে আমরা বেরোই, আমরা তো বাড়ি বসার লোক না, আমরা বাড়িতে বসে থাকিও না, আমরা সবসময় মানুষের পাশে মানুষের কাছে থাকি, সবসময় আমরা যাই, আশঙ্কা করছি। আমরা সরকারকে বলেছি, স্পিকারকে বলেছি, আর তাকে আমরা সেন্ট্রাল গভর্নমেন্টকে আমরা বাধ্য হবো বলার জন্য। যদি এখনও আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন, পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।